সুপ্রভাত জানাই সকলকে। আজকে তোমাদের সামনে তুলে ধরছি বিপত্তারিণী পুজোর অসাধারণ মুহূর্ত। তোমরা দেখতে থাকো, তোমাদের মন কেড়ে নেবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমরা দেখো, আমার ঠাকুমা চন্দন ঘষছে পুজোর জন্য, আর পুজোর সমস্ত জোগাড় একেবারে রেডি হয়ে গেছে। তোমাদের জাস্ট এক ঝলক দেখিয়ে দিই। দেখো, ফুল ফল সমস্ত কিছু এখানে রাখা আছে, শাঁখ ঘণ্টা কাঁসর। এইবার পুরোহিত মশাই চলে আসবে, আসবার পর পুজো আরম্ভ হবে। তোমরা দেখো, এখানে অনেক রকমের ফুল আছে। বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু কেনা নয়, সমস্ত ফুলই আমাদের গাছের। আর দেখো, সমস্ত পুজোর সরঞ্জাম আছে। আর তোমরা তো জানো এটা বাবা পঞ্চানন্দের মন্দির, আর আমাদের বাবা খুবই জাগ্রত। এখানেই কিন্তু বিপত্তারিণী মায়ের পূজা হবে, আর সারা রাত জেগে ঠাকুমা বৌদি সবাই মিলে বিপত্তারিণী ডুরি বানিয়েছে। তারপর ঠাকুমা চন্দন ঘষা আর সমস্ত কিছু পুজোর জোগাড় যা তো তোমাদেরই বললাম কমপ্লিট। দেখে নাও, আতপ চাল থেকে শুরু করে ফল থেকে সমস্ত কিছু। আর আগের দিন গিয়ে সমস্ত বাজারগুলো করে নিয়ে আসা হয়েছিল। আর বন্ধুরা, আমার না গলাটা প্রচুর ধরা, কারণ আমার শরীরটা একটু খারাপ, সেই জন্যই। তোমরা কিছু মনে করো না। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমাদের পাশে আমি সবসময় আছি, তোমরাও আমার পাশে থেকো। আর আমাদের বাড়ির পুরোহিত মশাই চলে এসেছে, দেখতেই পাচ্ছ, তোমরা তো চেনো পুরোহিতকে, কারণ আগে অন্যান্য ভিডিওতেও তোমাদেরকে আমি দেখিয়েছি। আর এইবার পুজো আরম্ভ হবে, সবাই দেখো। নারায়ণী নমস্তে ওম জয়ন্তি মঙ্গলাকারী ভদ্রকারী কপালী। নারায়ণে নমস্তে ওম বেদম পট ওম 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 অন্ধকার আসছে। আর মামু নিয়ে তো এখন চলে আসো।
চুবড়ি পেতে বন্ধুরা, পুজো শেষ, সমস্ত মানুষ টালা নিয়ে সমস্ত কিছু নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এগুলো বাড়ির সমস্ত প্রসাদ, আমরা এখন খাবো, ঠাকুমা বসে আছে। আর আমার ঠাকুমা প্রচুর কথা বলতে ভালোবাসে, তোমরা তো দেখেওছ অন্যান্য ভিডিওতে। আর মা এখন আমার হাতে ডুরি বেঁধে দিচ্ছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও। আজ এখানে শেষ করলাম।